হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি বেশ ভালোই আছেন। তো আজকে আমরা এই ভিডিওতে জানবো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবি সম্পর্কে। ভিউয়ার্স, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বিপিডিবি বাংলাদেশ পাওয়ার সেক্টরের প্যারেন্ট অর্গানাইজেশন হিসাবে পরিচিত, অর্থাৎ বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরের সব নিয়ন্ত্রণকর্তা, সবকিছু নিয়ন্ত্রণ করে হচ্ছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। ভিউয়ার্স, তবে বাংলাদেশে বা পূর্ববঙ্গে প্রথম বিদ্যুৎ ব্যবহারকারী হিসাবে পরিচিত বাংলাদেশের গাজীপুর জেলার ভাওয়াল পরগনার রাজা। এরপর 1901 সালে ঢাকার নবাব আহসানউল্লাহর বাসভবনে একটি জেনারেটর স্থাপন করা হয়। তারপরে আস্তে আস্তে ধীরে বিদ্যুতের ব্যবহার এবং বিদ্যুতের উৎপাদন আস্তে আস্তে বাড়তে থাকে। এরপর 1959 সালে ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ ওয়াপদা গঠনের পর বিদ্যুৎ খাতে নতুন গতি সঞ্চারিত হয়। ভিউয়ার্স ভিউয়ার্স এরপরে 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করে এবং স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়, তখন 1972 সালের 31শে মে রাষ্ট্রপতির আদেশ বলে সাবেক যে ওয়াপদা গঠিত হয়েছিল, সেই ওয়াপদা থেকে পৃথক হয়ে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন এবং বিতরণের সমন্বিত সংস্থা হিসাবে মাত্র 500 মেগাওয়াট ক্ষমতা নিয়েই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যাত্রা শুরু হয়। পরবর্তীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তাদের বিদ্যুৎ সঞ্চালন, উৎপাদন এবং বিতরণ ব্যবস্থা পূর্ণ বা আংশিক রূপে অন্যান্য কয়েকটা প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর করে, যেমন আরইবি, ডিভিডিসি, ডেসকো, পিজিসিবি, এপিএসসিএল, ইজিসিবি, গজপাটি, নেসকো, এই ধরনের প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করে। তবে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে থেকে আরইবি, ডিপিডিসি এবং ডেসকো ব্যতীত অন্যান্য কোম্পানিগুলো বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের আওতাধীন প্রতিষ্ঠান হিসাবে তাদের কার্যক্রম পরিচালনা করে। ভিউয়ার্স, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডই একমাত্র প্রতিষ্ঠান যেটা বর্তমানে একক ক্রেতা হিসাবে বিদ্যুতের ক্রয় এবং বিক্রয় করে থাকে, এবং আরইবি, ডিপিডিসি, ডেসকো, ওজোপাটি, নেসকো যে এলাকায় বিদ্যুৎ বিতরণ করে, ঠিক সেই এলাকাগুলো বাদ দিয়ে বাকি এলাকায় বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বিদ্যুৎ বিতরণের কার্যক্রম করে থাকে। ভিউয়ার্স, আমরা এখন একটা পরিসংখ্যান দেখবো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের, যেটা অক্টোবর 2021 সালের হিসাব অনুযায়ী বিপিডিবির যে ইনস্টলড ক্যাপাসিটি আছে এবং ফুয়েল টাইপ, কি ধরনের ফুয়েল ইউজ করে বিদ্যুৎ উৎপাদন করা হয় সেটার একটা পরিসংখ্যান আমরা দেখব এবং তার ক্যাপাসিটি কত। এখানে কোল অর্থাৎ কয়লা জ্বালানি হিসাবে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয় 1768 মেগাওয়াট, অর্থাৎ মোট যে ইনস্টলড ক্যাপাসিটি তার 8.03%। গ্যাস ফুয়েল টাইপ ইউজ করা হয় 11450 মেগাওয়াট, যেটা টোটাল ইনস্টলড ক্যাপাসিটির 51.97%। হেভি ফুয়েল অয়েল অর্থাৎ HFO এর ক্যাপাসিটি আছে 5953 মেগাওয়াট, যেটা টোটাল ইনস্টল ক্যাপাসিটির 27.02%। এছাড়া ইউজ করা হয় হাই স্পিড ডিজেল, তারপরে আছে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট যেটা কাপ্তাই অবস্থিত, এর ইনস্টল ক্যাপাসিটি আছে 230 মেগাওয়াট। এছাড়াও ইন্ডিয়া থেকে ইম্পোর্টেড পাওয়ার আছে, যেটা 1160 মেগাওয়াটের। বিপিডিবির যে ইনস্টল ক্যাপাসিটি তার 5.27% বিদ্যুৎ আমদানি করা হয়, এবং সোলার পাওয়ার প্ল্যান্ট তার ক্যাপাসিটি আছে 129 মেগাওয়াটের, যেটা টোটাল ইনস্টল ক্যাপাসিটির 0.59%। ভিউয়ার্স, এখানে আমরা দেখতে পাচ্ছি বিপিডিবির টোটাল যে ইনস্টল ক্যাপাসিটি আছে সেটা 22031 মেগাওয়াট। এছাড়া ক্যাপটিভ পাওয়ারে পাওয়ার জেনারেশন হয় 2800 মেগাওয়াট, এবং অফগ্রিড রিনিউয়েবল এনার্জি আছে 404 মেগাওয়াট। তাহলে আমাদের টোটাল যে ইনস্টল ক্যাপাসিটি আসে সেটা হলো 25235 মেগাওয়াট। এছাড়াও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আন্ডারে ট্রান্সমিশন লাইন আছে 861 সার্কিট কিলোমিটার, এটা 400 কেভির, আর 230 কেভি ট্রান্সমিশন লাইন আছে 3658 সার্কিট কিলোমিটার, 132 কেভি ট্রান্সমিশন লাইন আছে 7677 সার্কিট কিলোমিটার। গ্রিড সাবস্টেশন ক্যাপাসিটি 400
ভাই 230 কেভি আছে, 3770 এমবিএ, 400/132 কেভি আছে, 1300 এমবিএ, 230/132 কেভি আছে, 13075 এমবিএ, 132/33 কেভি আছে, 25624 এমবিএ, এবং ডিস্ট্রিবিউশন লাইন আছে 33 কেভি, এবং তার নিচে 33640 কিলোমিটার। এবং বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের আন্ডারে যতজন গ্রাহক আছে তার সংখ্যা হল 32,36,802 জন। ভিউয়ার্স, মোটামুটি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড অর্থাৎ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সম্পর্কে আমরা একটা ধারণা নেওয়ার চেষ্টা করলাম, এবং এই সমস্ত তথ্যের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিউয়ার্স, বাংলাদেশের পাওয়ার সেক্টর সম্পর্কে আরও জানতে এবং আরও প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান। এবং ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।